এভরিওয়ান, আগের একটা ভিডিওতে আমরা রেস্টারাইজেশন নিয়ে যখন আলোচনা শুরু করেছিলাম সেখানে বেসিক ইনক্রিমেন্টাল একটা অ্যালগোরিদম দেখেছিলাম, একটা সরলরেখাকে সরলরেখা করেসপন্ডিং কোন কোন পিক্সেলকে কালার করতে হবে এই ডিসিশন নেওয়ার জন্য। তো আজকে আমরা হচ্ছে মিডপয়েন্ট অ্যালগোরিদমটা দেখব। এটাতে আসলে আগেরটা থেকে যে চেঞ্জটা আনা হচ্ছে সেটা হচ্ছে, আগেরবার কিন্তু আমরা সব ক্যালকুলেশন অ্যাকচুয়ালি দশমিকেই করতাম, শুধুমাত্র ডিসিশন দেওয়ার বেলায় মানে কোন পিক্সেলটাকে কালার করতে হবে এই জিনিসটা শুধুমাত্র ইন্টিজার রাখতাম, কোনো একটা স্টার্টিং বিন্দুর জন্য এরকম একটা সরলরেখা এখানে হয়তো এটা কালার করছি, পরের বার এটা দেখা যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে, আমরা নিচেরটাকে কালার করে দিতেছি, উপরেরটাকে কালার করতেছি, এরকম বিভিন্ন ডিসিশন নিতেছিলাম। বাট এইখানে এই এক্স এর জন্য ওয়াই কত হবে এইটা কিন্তু আমাদের একটা দশমিক সংখ্যা আকারে ছিল, আমরা শুধু রাউন্ডিং এর উপর ভিত্তি করে কখনো উপরে কখনো নিচে এরকম চুজ করতেছিলাম, এবং যদি এম বড় হয়ে থাকে সেক্ষেত্রে ওয়াই ঠিক রেখে এক্স কি ডানেরটা নিব না বামেরটা নিব এটা চুজ করতেছিলাম। তো এই দশমিকে ফ্লোটিং পয়েন্টের অপারেশন আসলে অনেক কস্টলি একটা অপারেশন, এইটা অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করব সমস্ত কাজ আসলে ইন্টেজার অবস্থায় করে ফেলার জন্য। এখন মনে হইতে পারে যে ইন্টেজারে তো আসলে এটা থাকবে না, এই অমুক এক্স এর জন্য ওয়াই কত হবে, এই অ্যান্সারটা তো আসলে ইন্টেজারে আসবে না কখনো, মানে কখনো না, না আসার চান্স আসলে বেশি। তো ইন্টেজার অপারেশন দিয়ে কিভাবে ডিসিশনটা নেওয়া যায় আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে যে এইটা কি হাফের চাইতে বেশি হবে নাকি কম হবে, শুধুমাত্র এই এরকম একটি ইনইকুয়ালিটি চেক করব যে কোন একটা এক্স এর জন্য, ধরলাম এই এক্স এর জন্য আমাদের ওয়াই হাতে আগে থেকে এত আছে, পরের এক্স এর জন্য আমরা দেখব যে এটা কি ওয়াই এর চাইতে এক্সট্রা হাফ অ্যাড করলে যত হয় তার চাইতে কম নাকি বেশি, শুধুমাত্র এটা আমরা দেখব। ধরে নেই সরলরেখাটার ইকুয়েশন দেখতে এরকম, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো, ঠিক আছে ফাইন, এবং এটার উপরে ইনিশিয়ালি আমরা হচ্ছে এক্স জিরো ওয়াই জিরো একটা বিন্দু এঁকে ফেলছি, এটাকে স্যাটিসফাই করে এক্স জিরো ওয়াই জিরো এঁকে ফেলছি। নেক্সট হচ্ছে আমরা দেখব যে এক্স জিরোর সাথে প্লাস ওয়ান আর ওয়াই জিরোর সাথে প্লাস হাফ। আচ্ছা একটা কথা বলে নেই, এক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতেছি এম জিরো থেকে ওয়ান এর ভিতরে থাকবে, এইটার জন্য হচ্ছে আমরা এই কাজটা করতে যাচ্ছি, এম যেন জিরো থেকে ওয়ান এর ভিতরে থাকে, জিরো থেকে ওয়ানে না থাকলে নেগেটিভ হইলে বা বড় হইলে কি করতে হবে এগুলা হচ্ছে আমরা পরে দেখব। তো যদি জিরো থেকে ওয়ানের ভিতরে থাকে তাহলে এক্স জিরো ওয়াই জিরো যদি ড্র করে ফেলি, ধরলাম এটা এক্স জিরো ওয়াই জিরো যদি ড্র করে ফেলি, এরপরে আমাদের চিন্তা হবে যে এক্স জিরো প্লাস ওয়ান আর ওয়াই জিরো প্লাস হাফ এইটার চাইতে আমাদের নির্ণয় সরলরেখাটার ওয়াইটা কি বেশি নাকি কম এইটা চেক করা, ওয়াই জিরো প্লাস হাফ এর চাইতে বেশি কিনা এটা দেখা। এখন এই সরলরেখাটা, এই সরলরেখাটা যেহেতু এক্স প্লাস বিওয়াই প্লাস সি এইরকম ফেসের, তাহলে আসলে পৃথিবীর যে কোনো বিন্দুকেই এই সরলরেখার যে কোনো একটা পাশে অথবা সরলরেখার উপরে অবস্থিত এভাবে তো বলা যায়। তাহলে কিন্তু যে কোনো একটা এক্স ওয়াই যদি আমি র্যান্ডমলি দেই দিয়ে বলি যে এটা কি সরলরেখাটার উপরের দিকে অবস্থিত না নাকি নাকি নিচের দিকে অবস্থিত, এটা কিন্তু আসলে এই এক্স প্লাস বিওয়াই প্লাস সি তে ওই আমরা যেই এক্সটা দিয়ে এক্স ওয়াই দিয়ে কোয়েরি করতেছি সেইটা যদি প্লাগ ইন করি এটা কি গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো নাকি ইজ ইকুয়াল টু জিরো, এটা দিয়ে কিন্তু আসলে বলে দেওয়া যাবে যে বিন্দুটা সরলরেখার উপরে আছে নাকি নিচে আছে ইত্যাদি, এখানে থাকলে উপরে আর লেস দেন জিরো আসলে নিচে, এরকম ঘটবে। আর যদি ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে হচ্ছে এই সরলরেখাতেই অবস্থিত। তো ঠিক আছে, এখন আমরা যেটা চেক করব সেটা হচ্ছে এই বিন্দুটা অর্থাৎ এক্স জিরো প্লাস ওয়ান আর ওয়াই জিরো প্লাস হাফ এই মধ্যবিন্দু যেটা এই দুইটার, সেই বিন্দুটা কি আমাদের এই সরলরেখার উপরে আছে নাকি নিচে আছে এটা চেক করব। যদি দেখি যে নিচে আছে তার মানে চিত্রটা যেটা আছে এরকম যে সরলরেখার চাইতে এই বিন্দুটা নিচে, তার মানে বুঝতে হবে যে সরলরেখাটা আসলে
উপরের পিক্সেলের বেশি কাছে আছে, অর্থাৎ যদি আমরা এইখানে ওয়াইটা কত হবে এটাকে অ্যাকচুয়ালি বের করে রাউন্ড করতাম, যদি এটা করেসপন্ডিং এখানে একটা আঁকলাম একটু বড় করে, এটাকে যদি রাউন্ড করি সেটা শেষ পর্যন্ত উপরের ওয়াইতেই যাবে। তো হচ্ছে এই ডিসিশন থেকে কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই ওয়াইটা কত এটা না জেনেও বলে ফেলা যায়। যদি দেখি যে সরলরেখা মিড পয়েন্টটা সরলরেখার নিচে আছে, তার মানে সরলরেখাটা উপরে, সেক্ষেত্রে আমাদের উপরের পয়েন্টটা নিতে হবে। যদি দেখি মিড পয়েন্টটা নিজেই আছে হচ্ছে সরলরেখার চাইতে উপরে, তার মানে বুঝতে হবে রেখাটা যেহেতু নিচে, আমাদের নিচের পিক্সেলটা চুজ করতে হবে এই দুইটা পিক্সেলের মধ্যে। তো এই ডিসিশনটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে ফেলবো। যদি আমাদের কোনো একটা এক্স জিরো ওয়াই জিরোর জন্য, আর তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের অনেকটা ডিসিশন ভ্যারিয়েবল টাইপের ব্যাপার হয়ে গেল। এইটা কি লেস দেন জিরো না গ্রেটার দেন জিরো, এটার ভিত্তিতে হচ্ছে আমরা বলতে পারতেছি। তো এটাকে আমরা একটা ফাংশন বলি, ফাংশন অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। ঠিক আছে, এই ফাংশন অফ এক্স ওয়াই যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে একরকম কাজ করবো, লেস দেন জিরো হয় তাহলে একরকম কাজ করবো, ইত্যাদি। এখন এইটা প্রত্যেকটা এক্স ওয়াই এর জন্য ক্যালকুলেট না করে একবার যদি এক্স ওয়াই পেয়ে যাই তাহলে কিন্তু সেটাকে মডিফাই করেই আসলে বানানো পসিবল। আগের ইনক্রিমেন্টাল অ্যালগরিদমে আমরা কি করছিলাম, একটা এক্স ওয়াই যেহেতু আমরা যখন আমরা জানি পরের এক্স এর জন্য ওয়াইটা কত হবে সেটা আমরা বলে ফেলছিলাম সরাসরি, যে ওয়াই ওয়ান প্লাস এম, এই ধরনের আগের ওয়াই প্লাস এম, আর যদি বেশি হয়ে থাকে ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এম, এরকম করে সেই কাজটা এখানে করব। এক্স জিরো ওয়াই জিরোর জন্য আমরা জানি যে এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি, এটা হচ্ছে আসলে ইজ ইকুয়াল টু জিরো, কারণ এটা হচ্ছে সরলরেখার ঠিক উপরের কোন একটা বিন্দু ছিল, এটা আমরা ইনিশিয়ালি অ্যাজুম করে নিছি। যদি এটা ট্রু হয় আর আমরা চেক করতে চাই কি এ এক্স জিরো প্লাস ওয়ান ওয়াই জিরো প্লাস হাফ, এইটা অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে, তো এক্স জিরো প্লাস ওয়ান বি ওয়াই জিরো প্লাস হাফ প্লাস সি, এইটা কি লেস দেন জিরো না গ্রেটার দেন জিরো, ইত্যাদি হচ্ছে ডিসিশন নেওয়া। তো এই জন্য এই জিনিসটাকে হচ্ছে আমরা একটা ডিসিশন ভ্যারিয়েবল টাইপের নাম দিই, ধরলাম এটা ডি। তো এই এক্স জিরো প্লাস ওয়ান ওয়াই জিরো প্লাস হাফের জন্য আমাদের ডিসিশন ভ্যারিয়েবলটা দেখতে হবে এরকম, যার ভিতরে এ এক্স জিরো প্লাস বি ওয়াই প্লাস সি এটা আসলেই ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং আমাদের ডিসিশন ভ্যারিয়েবলটা হয়ে যাচ্ছে আলটিমেটলি শুধুই এ প্লাস বি বাই টু। তো সেটা তো ইনিশিয়ালি এ প্লাস বি বাই টু এর ভিত্তিতে আমরা বলতে পারতেছি যে যদি এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে বুঝতে হবে যে পয়েন্টটা উপরে আছে, কোন একটা পয়েন্টের জন্য যদি এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে বুঝতে হবে এম উপরে আছে। এম উপরে থাকা মানে কি, এই যে এই ধরনের ঘটনা, স্ট্রেট লাইনের চাইতে এম অর্থাৎ মিডল পয়েন্টটা হচ্ছে উপরে আছে, স্ট্রেট লাইনের জন্য এম উপরে থাকা মানে হচ্ছে আমাদের নিচের পয়েন্টটা নিতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ই চুজ করতে হবে। তো ঠিক আছে, ভালো, আর ওটা হলে এটা তো ডিসিশন ভ্যারিয়েবলটা আলটিমেটলি শুধু এইটুকুতে লিমিটেড হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সব সময়ের জন্য না। অর্থাৎ আমরা যদি কারেন্ট পয়েন্টের জন্য এইটা চুজ করি তখন কি ঘটবে, এটা ওয়ান্স চুজ করা হয়ে গেছে তখন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এদের ভিতরে সরলরেখাটা কোন দিক দিয়ে যাচ্ছে। ধরে নেই এটা আমাদের কারেন্ট যে পজিশনে ছিলাম এটাকে পি ধরলাম, যেটাকে আমরা এক্স জিরো ওয়াই জিরো আকারে বলতেছিলাম এতক্ষণ। সেখান থেকে এই যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ঠিক ডানে আর একটা হচ্ছে ডানে এন্ড উপরে, তো এই দুইটা পয়েন্টকে আমরা একটু নাম দেই, এটাকে আমরা বলবো ই আর উপরের পয়েন্টটাকে আমরা বলবো এন ই। এটা আসলে কিছুই না, ইস্ট আর নর্থ ইস্ট বুঝাচ্ছে। তো ই এবং এন ই এই দুইটা পয়েন্টের ভিতরে কোনটা চুজ হচ্ছে, এটা আসলে দুইটা সেপারেট কেস যেটা বলতেছিলাম। একটা কেস যদি হয় যে ডিসিশনের উপর ভিত্তি করে ই চুজ করা হয় কোন একটা পি পজিশন থাকা অবস্থায়, সেটা ঠিক ইস্টে যেটা ই যদি চুজ করা হয় যে ডিসিশনের উপর ভিত্তি করে করার কথা ছিল আমরা করছি, তার সাথে অ্যাডিশনালি কি ঘটবে, পরের বারের ডিসিশন কি হবে, পরের বারের ডিসিশন নিতে হবে আমরা কি এটা নিব নাকি এটা নিব,
এই দুইটার ভিতরে একটা। তো কারেন্টলি আছি এক্স জিরো ওয়াই জিরোতে, এই দুইটা বিন্দুর জন্য ডিসিশন নিতে গেলে আমাদের কি আসলে দেখতে হবে যে সরলরেখার যেই ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দিয়ে, সেই ইকুয়েশনের মানে সরলরেখার তুলনায় এই মিড পয়েন্টটা কোথায় আছে, এটা কি উপরে আছে নাকি নিচে আছে, এই ডিসিশনটা নিতে হবে। তো তাহলে সেটা দেখতে কিরকম হবে, সেটা হবে আমাদের এ এটা কি যেহেতু দুই ঘর সামনে এবং ওয়াই কি ওয়াই জিরোর তুলনায় এটা হচ্ছে হাফ ঘর উপরে, এই বিন্দুটা কি সরলরেখার উপরে নাকি নিচে, এই ডিসিশন আমরা যখন নিতে চাচ্ছি তখন আসলে আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে। শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে এইটা কি রকম, এইটা কি জিরোর চেয়েতে বড় বা ছোট কিনা, এটা জিরোর চেয়েতে বড় বা ছোট কিনা এটা নিয়ে হচ্ছে চিন্তা। এটাকে আমরা নাম দিই ডি নিউ, আগের ডিটাকে যদি ডি ওল্ড বলে থাকি। এখন এই ডি নিউটা আসলে কত, ডি নিউটাতে আমরা এটাকে আমরা যদি প্রিভিয়াস ডি এর সাথে রিলেট করতে চাই, এর প্রিভিয়াসলি ডিটা কত ছিল এক্স জিরো ওয়াই জিরোতে থাকা অবস্থায়, এ এক্স ওয়ান মানে মানে এ এক্স জিরো প্লাস ওয়ান আর বি ইন্টু এক ওয়াই জিরো প্লাস হাফ, এটার জন্য হচ্ছে আমরা কাজ করছিলাম। তার মানে আলটিমেটলি এ এক্স জিরো প্লাস ওয়ান প্লাস বি ওয়াই জিরো প্লাস হাফ প্লাস সি, এইটা কি গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো, এইটা নিয়ে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম, যার ভিতরে এখন নতুন এক্সট্রা হিসেবে হচ্ছে একটা এ এসে পড়ছে, এই এ এক্স জিরো প্লাস টু এর একটা এক্সট্রা এসে পড়ছে। এইটা বাদে বাকি যে অংশটা এটাই কিন্তু ছিল আমাদের ডি ওল্ড, পুরানো ডি এর সাথে এক্সট্রা এ অ্যাড করলেই হচ্ছে আমরা নতুন ডি পাচ্ছি। এখানে থাকা অবস্থায় যেভাবে ডিসিশন নিয়েছিলাম সেই ডিসিশনের ভিত্তিতে যদি কোনো কারণে ই চুজ হয়ে যায়, পরের বারের ডিসিশনটা আসলে আগের বারের ডিসিশনের সাথে এ অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে, দেন সেই নতুন ডিসিশনকে আবার চেক করতে হবে যে এটা কি গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো। আর যদি কোনো কারণে এন ই চুজ করা হয় তাহলে আমাদের নতুন ডিটা দেখতে কেমন হবে, আমাদের নতুন ডিসিশন হবে, যখন আমরা এটা চুজ করতেছি তখন তো আমাদের চিন্তা হচ্ছে যে আমরা কি এটা নিব নাকি তারও উপরেরটা নিব, এই সরল রেখার জন্য দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটা নিতে হবে, বাট যখন এটা কি আননোন এটা চেহারাটা, এখান থেকে আমরা এটা নিব নাকি এটা নিব, এদের মধ্যবিন্দু কোনটা এইটা, সেটা হচ্ছে এক্স জিরো প্লাস টু ওয়াই জিরো প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ, আগে যেখানে ওয়াই জিরো প্লাস হাফ ছিল তা না হয়ে যাচ্ছে আরো বেশি। তাহলে এই ডি নিউটা কত হবে, এইটা হবে এ এক্স জিরো প্লাস টু বি ওয়াই জিরো প্লাস থ্রি বাই টু, যেহেতু দেড় ঘর সামনে আছে প্লাস সি, যার মধ্যে এ এক্স জিরো প্লাস ওয়ান, এ এক্স জিরো প্লাস ওয়ান বি ওয়াই জিরো প্লাস হাফ, এই অংশটুকু আমাদের পুরানো ডি এর ভিতরেই ছিল, তার সাথে অ্যাডিশনাল আসতেছে আমাদের একটা এ এবং বি, এখানের একটা ওয়ান এখানের একটা ওয়ান, এইটুকু হচ্ছে আমাদের এক্সট্রা আসতেছে। তার মানে ডি ওল্ড এর তুলনায় এ প্লাস বি পরিমাণে বেড়ে যাচ্ছে, দেন হচ্ছে এটাকে এটার ভিত্তিতে আমাদের আবার ঠিক করতে হবে যে আমরা কি গ্রেটার দেন জিরো আছে নাকি লেস দেন জিরো আছে, উপরেটা নিব না নিচেরটা নিব, এরকম। তো এই ডিরাইভেশনটা আসলে খুব জরুরি, এটা থেকে আমরা বলতে পারতেছি যে শুরুতে আমাদের একটা ডি এর মান আছে এবং যেটা আমরা বুঝতে পারছি যে ইনিশিয়ালি এটা হবে শুধু এ প্লাস বি বাই টু, ওই দশমিকের প্রবলেমটা একটু পরে আমরা ডিল করব। শুরুতে যখন আমরা একটা ডি জানি সেই ডি এর ভিত্তিতে যখন যেটা চুজ হয়ে যাবে তার সাথে নতুন একটা সংখ্যা অ্যাড করে দিয়ে কিন্তু আমরা সবসময় ডিটাকে আপডেট করে রাখতে পারি। যদি ডি লেস দেন জিরো হয় সাথে সাথে আমরা ডি এর সাথে, তার মানে বুঝতে পারতেছি যে ই চুজ হয়েছে, ডি যদি লেস দেন জিরো হয় সরি ডি গ্রেটার দেন জিরো হলে হচ্ছে নিচেটা চুজ হবে, তো ডি যদি গ্রেটার দেন জিরো হয় এটা চুজ হচ্ছে, সাথে সাথে হচ্ছে আমরা তার সাথে এ অ্যাড করে নতুন ডি বানাই দিব যাতে পরের বার আবার চুজ করতে পারি দুইটার ভিতর একটা। যদি ডি লেস দেন জিরো হয় তাহলে হচ্ছে এন ই চুজ হয়েছে, সাথে সাথে হচ্ছে আমরা আবার ডি এর সাথে এ প্লাস বি অ্যাড করে দিয়ে এই বিন্দুটা কি উপরে আছে না নিচে আছে এই ডিসিশনে চলে যেতে পারবো।